সাল্লামের সাথে মোলাকাত হয়ে গেল ইমাম মালিকের। ইমাম মালিক পাইয়া তো খুশি, ইয়া রাসূলুল্লাহ কি আপনি কি আমাকে বলবেন আমার হায়াতটা কতদিন, যদি হায়াত বেশি থাকে তাইলে একবার কি করে যায় মক্কা যায় হজটা করে আসে, যদি আমার হায়াত কম থাকে যদি আমি গেলাম যদি এখানে মৃত্যু হয়ে যায় আমার দাফন করে হবে মক্কা হবে, কিন্তু তার ইচ্ছা আমি কোথায় থাকবো মদিনা, এটা হবে রসুলের আশা। কিন্তু আল্লাহ রসুল কিছু বললেন না, সকের মাধ্যমে এরকম হাত দিয়া পাঁচ আঙ্গুল দেখায় গেলেন, কি আঙ্গুল দেখা গেলেন, সকালবেলা ঘুমের মধ্যে থেকে ঘুম ভাঙার পরে এখন পেরেশানি, মানে পাঁচ দিয়া কি বললো, পাঁচ বছর পাঁচ মাস না পাঁচ দিন না পাঁচ ঘন্টা, পেরেশানি আরো বাড়ছে না কমছে, না জানাই তো ভালো ছিল। এখন তো এই স্বপ্নের তাবির কে করবে, ওই জমানার সত্যিতে স্বপ্নের তাবির ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কাছে তার খাদেমকে পাঠাইলো, যায়া বলবা এমন লোক এরকম স্বপ্নে দেখছে আল্লাহর রসুলকে, আল্লাহর রসুল তাকে কি দেখাইছে পাঁচ আঙ্গুল দেখাইছে। ইবনে সিরিন তার খাদেমকে পাঠাইছে, যা বলতেছে ইমাম মালিক তার খাদেমকে পাঠাইছে ইবনে সিরিনের কাছে যে হযরত আমার শায়খ আব্দুল মালিক আপনার স্বপ্নে, মালিকের কথা বলা নাই যে এমন এক লোক স্বপ্নে দেখছে আপনি তার তাবিকটা বলেন। ইবনে সিরিন কয় কে সেই লোক, কয় নাম বলতে নিষেধ করছে, কয় নাম যদি না বলে স্বপ্নের ব্যাখ্যাও বলা নিষেধ, যাও আবার আইছে কয় হযরত যদি নাম না বলেন সে স্বপ্নের ব্যাখ্যাও কি করবে না বলবে না, কারণ আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে লোকটাকেও চিনতে হবে কেরকম লোক, কেউ যদি বলে মা ফাতেমা আমার স্ত্রী আর সে যদি কয় আল্লাহ রসুলের স্বপ্ন দেখছে এটা কি বিশ্বাস করার মতো, নাউজুবিল্লাহ বলেন এরকম লোক আল্লাহ রসুলদের মুখের মধ্যে নাই দাড়ি নাই কোন সুন্নত নাই কোন নামাজ মাজার পূজারি এরকম ভঙ্গে যদি কয় আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছে এটা কি মেনে নেওয়া যাবে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি কাছে যে ওই লোকের নাম নিয়ে আসে, খাদেম আবার আসছে ইমাম মালিকের কাছে, হযরত নাম না বললে তো স্বপ্নের ব্যাখ্যা বলবে না, কয় যাও যায় আমার নাম বলো। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে তার খাদেম যায় ইবনে সিরিনের কাছে বলতো শায়খ যে স্বপ্নে দেখছে তিনি মানেন আমার শায়খ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, জমানার সবচেয়ে বেশি মুজাদ্দাদ বা জমানার ইমাম ইমাম মালিক ইবনে সিরিন, তো হ্যাঁ আমি জানি এই স্বপ্ন ইমাম মালিক স্যার আর কেউ দেখতে পারে না, সুবহানাল্লাহ। হযরত তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন এই স্বপ্নের ব্যাখ্যা পাঁচটা জিনিসের এলেন তোমার শায়েখকে বলে দিবা, দুনিয়ার সমস্ত মানুষ নবী পয়গম্বর সব মিলে সবাইকে অন্য অন্য সব এলেমের জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু পাঁচটা এলেমের জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, তার মধ্যে একটা হলো কার মৃত্যু কখন হবে এটা নবীও জানে না, সুতরাং তাকে বলে দাও এটার জ্ঞান একমাত্র কার কাছে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতু হুয়ার রহমানুর রহিম। আবার যদি কোন ভঙ্গ পীর বলে আমি গায়েব জানি তার ঈমান আছে না গেছে, আল্লাহ বলেন গায়েবের মালিক আমি আল্লাহ, দুনিয়ার কেউ যদি বলে বন্ধ বাবা বলে তোমার ভবিষ্যতে এই হবে সে বন্ধ নাকি ভালো, ধরে বলেন আমরা যারা হাত গনাই রাশি গনাই এটা কি ভালো না মন্দ, এ রাশি দেখে তোমার ফাড়া কয়টা আছে বলে দে, বিয়া কয়টা আছে বলে দে, ইমান আছে না গেছে, ঢাকা শহরে টিয়া দিয়া চিঠি দিয়া বনে আপনারা দেখছেন কি রাস্তার মধ্যে বলে তাকে বাইক দিয়ে এগুলা করলে ইমাম থাকে গায়বের মালিককে চিল্লায় কেউ বলে না, দুনিয়ার কাউকে এই এলেম পাঁচটা এলেমের দেওয়া হয় নাই, হ্যাঁ হায়াত মওত রিজিক দৌলত এগুলা সব কার কাছে, আল্লাহ নবীও জানে না, আল্লাহ নবী কি দেখাই গেছে ইচ্ছা করলে তো বলে দিতে পারতো পারতো না, কিন্তু আল্লাহ নবী তো আল্লাহ তাআলা ওইটা দেয় নাই, নবীকে আল্লাহ তাআলা যতটুক দিয়েছে জিব্রাইল নবীর কানে ওহী আসে তারপরে জিব্রাইল হারগজ না গোস্তা তা না গোফুতা রব্বুল জলিল মুহাম্মদ হারগজ না গোস্তা তা না গোফুতা জিব্রাইল জিব্রাইল হারগজ না গোফুতা তা না গোফুতা রব্বুল জলিল পয়গম্বর বলেন আমার আল্লাহ যতক্ষণ জিব্রাইলের মারফতে আমার কাছে কিছু না পৌঁছায় আমি রসুল ও গায়েব জানি না, রসুল কি জানে না গায়েব জানে না। প্রিয় হাজরিন